ফ্রেন্ডস টেট প্রস্তুতি অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত আমি এডি আজকে আলোচনা শুরু করার আগে বন্ধুরা তোমরা এই চ্যানেলটি করে নিবে এবং সেই সাথে বেল আইকনটি টিপে রাখবে এখন আমরা আলোচনা করব মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কে কিভাবে পরিমাপ করা যায় এখন প্রশ্ন উঠছে কেন ব্যক্তি ব্যক্তিত্বে পরিমাপ করা হয় কারণ অনেক ক্ষেত্রে ব্যক্তি বিভিন্ন কারণে সেটা সামাজিক কারণও হতে পারে বা সেটা পারিবারিক বা অর্থনৈতিক কারণও হতে পারে ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে ও প্রকৃতিতে পরিবর্তন বা সমস্যা দেখা যায় তাই ব্যক্তি ব্যক্তিত্বে সামঞ্জস্যতা জনিত সমস্যা সমাধানের জন্য এবং অন্তর্নিহিত ইগো সম্পর্কে জানতে ও শিক্ষার্থীদের সুব্যক্তিত্ব গঠনের দুর্বল বিষয়গুলি চিহ্নিত করে নির্দেশনা দেওয়ার প্রয়োজনে ব্যক্তিত্বের পরিমাপ করা প্রয়োজন হয়ে পড়ে ব্যক্তি ব্যক্তিত্ব পরিমাপের জন্য দুই ধরনের পরীক্ষা পদ্ধতি রয়েছে এক প্রক্ষেপণ অভীক্ষা দুই আত্মবিবৃতিমূলক এক প্রক্ষেপণ অভীক্ষা বা প্রজেক্টিভ টেস্ট এই ধরনের পরিমাপ পদ্ধতিতে ব্যক্তি অবচেতন মনের প্রক্ষোভ যেমন ভয় সন্দেহ মনোভাব ইত্যাদি এবং ব্যক্তির চাহিদা সমস্যা জটিলতাকে চিহ্নিত ও নির্ধারণ করার জন্য ব্যক্তির নিকট অস্পষ্ট ও অসংগঠিত সংগঠিত উদ্দীপক যেমন চিত্র ছবি বা কার্ড ইত্যাদি উপস্থাপনা করে ব্যক্তি তার সাপেক্ষে কীরূপ প্রতিক্রিয়া দিচ্ছে এইরূপ প্রতিক্রিয়া মধ্য দিয়ে ব্যক্তির পার্সোনালিটি পরিমাপ করা হয় এইরূপ প্রক্ষেপণ অভীক্ষার কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ হল এক ব্যক্তির মানসিক বিশৃঙ্খলা বা মেন্টাল ডিসঅর্ডার নির্ণয়ের জন্য সুইস মনোবিজ্ঞানী হারমান রসা ইং ব্লট অভীক্ষা তৈরি করে এই অভীক্ষায় অর্থহীন কালির ছাপ সম্মিলিত দশটি কাটে কার্ড দেখিয়ে ব্যক্তির প্রতিক্রিয়া সংগ্রহ করা হয় ও বিশ্ বিশ্লেষণ করা হয় এবং প্রতিক্রিয়ার ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা হয় দুই অ্যাপার অ্যাপারসেপশান অভীক্ষা এই অভীক্ষাটি হেংরি মুড়ে তৈরি করেন এই অভীক্ষায় অর্থপূর্ণ ছবি সমন্বিত কার্ড দেখিয়ে ব্যক্তির প্রতিক্রিয়া সংগ্রহ করা হয় ও বিশ্লেষণ করা হয় এবং প্রতিক্রিয়ার ভিত্তিতে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা হয় এই অভীক্ষায় মোট একত্রিশটি কার্ড থাকে এর মধ্যে তিরিশটি চিত্র সম্মিলিত কাঠ ও একটি শূন্য কাঠ থাকে তিন শিশুদের ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য ডক্টর লিওপয়েড বেলাক চিলড্রেন্স অ্যাপারসেপশান অভীক্ষা বা সংক্ষেপে ক্যাট অভীক্ষাটি তৈরি করেন এই অভীক্ষায় বিভিন্ন জীবজন্তুর চিত্র সম্মিলিত কাঠ দেখিয়ে শিশুর প্রতিক্রিয়া সংগ্রহ করা হয় এবং বিশ্লেষণ করা হয় এবং প্রতিক্রিয়ার ভিত্তিতে শিশুর ব্যক্তিত্ব পরিমাপ করা হয় এই অভীক্ষায় জীবজন্তু চিত্র সম্মিলিত দশটি কার্ড থাকে অভীক্ষা চার ওয়ার্ড অ্যাসোসিয়েশান টেস্ট এই ধরনের প্রক্ষেপণ অভীক্ষায় কতগুলি নির্ধারিত বা নির্বাচিত শব্দের তালিকা থাকে পরীক্ষণীয় ব্যক্তিকে পরীক্ষক পরপর নির্ধারিত শব্দগুলি শোনায় প্রতিটি শব্দ শোনার পর ব্যক্তিকে বলতে বলা হয় শব্দটি শুনে প্রথমে তার কি মনে হল এখানে ভুল বা সঠিক উত্তরে কোনো বিশেষ স্থান নেই প্রতিটি প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষক সেটি রেকর্ড রাখেন ব্যক্তির প্রতিক্রিয়া বা উত্তর প্রতিক্রিয়া করার সময়সীমা দ্রুততা ও শব্দের ব্যবহার ইত্যাদি পরিপ্রেক্ষিতে ব্যক্তির ব্যক্তিত্বের পরিমাপ করা হয় নাম্বার ফাইভ সেন্টেন কমপ্লেশন টেস্ট মনোবিদ রোটার এই অভীক্ষাটি প্রস্তুত করেন এই অভীক্ষায় কিছু নির্বাচিত এবং অসম্পূর্ণ বাক্যের তালিকা থাকে বাক্যের তালিকায় চল্লিশটি অসম্পূর্ণ বাক্যকে ব্যবহার করা হয় পরীক্ষণীয় ব্যক্তিকে যথাযথ দ্রুততার সঙ্গে প্রতিক্রিয়া করার নির্দেশ দিয়ে পরীক্ষক বাক্যগুলিকে উপস্থাপন করেন পরীক্ষণীয় ব্যক্তি তার নিজস্ব বিচার ও অনুভূতি অনুযায়ী প্রতিক্রিয়া করে ব্যক্তির প্রতিক্রিয়া অনুযায়ী ব্যক্তি ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপ করা হয় যদি ভিডিও আলোচনাটি ভালো লাগে তবে বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা বেল আইকনটি টিপে রাখবে আজকে এই পর্যন্ত